ঝোকের মাথায় বলে তো ফেললাম। এদিকে দিদি ভাইয়ের তদন্ত সত্যি করে কতদূর আমি নিজেই জানি না। তবে যাই হোক, দিদি ভাই এনাদের বাড়ি বিক্রি হতে দেবে না, এটুকু আমি নিশ্চিত। আমি ঠিকই করেছি ওনাদের আশ্বস্ত করে। তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? না না, ঠিক লুকিয়ে না, আমি এদিকেই আসছিলাম। আপনারা কথা বলছিলেন তাই শুনে একটু, বাবা কাকামুনি ওনারা ছিলেন তাই। আচ্ছা বলুন না, পরমাদি আজকে গয়নাগুলো ফিরিয়ে দেবেন? হ্যাঁ, যা হওয়ার আজকেই হবে। ও নতুন কাকি, ও নতুন কাকি, তুমি আমাকে মেক্সিন ড্রেসগুলো দিয়েছিলে সব হয়ে গেছে, দেখবে না? বাবু, খুব সুন্দর হাতের লেখা তো তোমার। নতুন কাকি বুঝি টাচ করতে দিয়েছিল? হ্যাঁ, নতুন কাকি এই ওয়ার্ডগুলো দিয়েছিল সেন্টেন্স করতে। চলো চলো, আর সময় খেলবে, চলো, আমার সব সেন্টেন্স হয়ে গেছে। গয়নাকে কি বলে জানেন তো, এটা আবার কি রেখে গেল? এই হাতের লেখা আর চিরকুটের লেখা এক, তার মানে ওই চিরকুট শাশ্বতীর লেখা। কি ব্যাপার, আমার ননদিনীর আজকে মুড অফ কেন, কি হয়েছে? থর, ভাল লাগে না। উমা, ভাল লাগে না কেন? বিয়ে বাড়িতে তো যাওয়া হচ্ছে, মাকে তো বুঝিয়ে রাজি করানো হবে বললাম। আরে এই কারণে আমার মুড অফ নয়, আসলে 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 কি? আচ্ছা, যদি বিয়ে বাড়ি যাওয়াই হয় তাহলে তারপর কি হবে? তারপর তারপর বিয়ে বাড়িতে যাওয়া হবে, গিয়ে ভালো করে এনজয় করা হবে, তারপরে ফিরে আসা হবে। এই যে ফিরে আসার আগে যেটা বললে না, সেটা কি করে হবে? আমার যদি সাজগোজটাই ঠিকঠাক না হয় তাহলে এনজয়টা করবো কি করে? একই মেজো বৌদি নেই, কে টিপস দেবে আমায়? উমা, তুই যাওয়ার আগেই তো মেজদি ভাই চলে আসবে। তুমি জানো কালকে আমি কত রকমের হেয়ার স্টাইল ট্রাই করেছি, মেজো বৌদির কাছ থেকে যত শিখেছিলাম সব। আর এই ফুলিশটা ফুলিশটা খ্যাঁক খ্যাঁক করে হাসছিল আমায় দেখে, সহ্য করো উজবুক একটা। তুই তুই অরূপদাকে দেখেছিস? তার কাকে দেখাবো? মাকে, ঠাম্মাকে। আরে বাবা, বিয়ে বাড়ি থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত ওদের সেই এক পরিখোপা। কেন, আমি কি বাড়িতে ছিলাম না? আমাকে তো দেখাতে পারতিস। তুমি তুমি তো আরেকজন, সব সময় খালি বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকো। তা বলে তুই অরূপটাকে,
হ্যাঁ রে, অরূপদা তোর হেয়ার স্টাইল দেখে কি বললো রে? কি আবার বলবে, সবসময় তো খালি খারাপটাই বলে। বললো আমাকে নাকি কেউ দেখবে না। তাই এমন বলেছে? কেউ দেখবে না? ও নিজে তো ঠিক দেখেছে, তাহলেই হবে। তাহলে আর কি হবে, বিয়ে বাড়িটাই তো আসল। এই তো ভারি অদ্ভুত প্রস্তাব। না না, এসব হয় না। এইসব কি বলছেন উনি? তাই তো বলছি, মা তো মিসেস মিত্রের মুখের উপর নাও বলতে পারেননি। ওনারা আবার আসবেন, আবার হোক না হোক চারটে কথাও শুনিয়ে চলে যাবেন। তুমি তো ঠিকই বলছো দিদি, এখন আমরা ছোট বৌমার মা মামিকে গয়না ফেরত দিতে পারিনি। এখন যদি ওনারা এসে আমাদের দুটো কথা শুনিয়ে যান, সেটা তো আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে। কি দরকার ছিল বলো তো নিমন্ত্রণ করার? এখন আমার তো কিছুই মাথায় আসছে না। না না, পরমা মিত্র কি চাইছেন আমি সেটাই তো বুঝতে পারছি না। এ বাড়িতে চুরি হলো, ছোট বৌমার মামা পুলিশে খবর দিয়ে এবারে হইচই কাণ্ড বাগিয়ে দিলেন, এমন ভাবে কথা বললেন যেন আমরাই চোর, তারপর তাকে ডেকে ভুরিভোজ করাবো কি দাদা? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। ছোট বৌমার মামা বলে আমরা তার সঙ্গে দুর্ব্যবহার করিনি ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের ওদের সঙ্গে হৃদ্যতাও তেমন কিছু নেই। না, মাকে বলে দেবো, এ ব্যাপারে আমাদের কারো কোনো মত নেই, ব্যাস। তুমি কেন ওনাদের এখানে আনতে চাইছো দিদি ভাই? তোমার কথা শুনে তো মনে হলো এবারে সবার যথেষ্ট আপত্তি আছে, তারপরও তুমি? আচ্ছা, তুই তো বললি আমাকে আজকেই সব কিছু করতে হবে, তো ওনাদের এখানে না আনলে আমি সব কিছু করবো কি করে নন্দা? কিন্তু শাশুদের মামা মামিকে রেঁধে বেড়ে খাওয়ানো, তাদের আতিথেয়তা করা, সেটা তো একেবারেই তাদের মনের বিরুদ্ধে। এটা তো একরকমের শাস্তি দিদি ভাই। হ্যাঁ পরমাদি। শাশুদি এসো, ভেতরে এসো। পরমাদি আপনি এটা কেন করছেন? পরমাদি আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি প্লিজ মামাদের ডাকবেন না, আপনি বড়দের বারণ করুন ওনাদের নিমন্ত্রণ করতে। ওনাদের আসাতে তোমারও তো আপত্তি? কেন কেন আপত্তি করব না বলুন তো? আমি এবাড়িতে আসার পর থেকে এত অশান্তি হচ্ছে, আমি চাই না অশান্তিটা আর বাড়ুক। মামা মামি এসে যদি এবাড়ির বড়দের দুটো কথা শোনেন, আমি সেটা সহ্য করতে পারবো না। না, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি তো সেদিন দেখলেন আমার মামার ব্যবহার, আপনি আমার জন্য এটুকু করুন। এবাড়ির মানুষরা ভীষণ ভালো, বড্ড ভদ্র, সেজন্যই তো এত কিছুর পরেও আমাকে আপন করে নিয়েছে, আমাকে পরিবারের একজন করে নিয়েছে। মামার ওপর রাগে রাজ আমার ওপর দেখায়নি এবারে একটা মানুষও। মামা এনাদের কত অপমান করেছে, কত বাঁকা কথা শুনিয়েছে, তাও সত্যি এনারা কেউ আমার সাথে একবারও খারাপ ব্যবহার করেনি। আপনি মামাদের ডেকে ওনাদের অপমান বাড়াবেন না পরমাদি। আচ্ছা শাশ্বতী, তোমার মামার ব্যবহার কি বরাবরই এরকম খারাপ? মানে উনি কি এভাবেই কথা বলেন? হ্যাঁ, আমাদের পাড়ায় সেজন্যই মামার খুব বদনাম, সেই কারণে আমার বন্ধু বান্ধব কেউ আমাদের বাড়িতে আসতো না। কিন্তু আমার তো কোনো উপায় ছিল না মামা বাড়িতে থাকা ছাড়া। মামা আমাকে আশ্রয় দিয়েছেন, বড় করেছেন, মামা মামির কাছে আমি খুব কৃতজ্ঞ। এ কি মানিক জোড়ের একজন কেন, আরেকজন কোথায়? দিদি ভাই, দিদি ভাই একটু বেরিয়েছে। ওনার কথাতেই তো এত আয়োজন করা হচ্ছে, আর এখন উনি নিজেই এর মধ্যে যদি ওনারা এসে পড়েন আর উনি তখন ফিরতে না পারলে, তখন